হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার জানাচ্ছি চৈতালির রান্নাঘরে। আজকে তোমাদের সাথে পটলের একটা ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি করে দেখাবো, যেটা খেতে আমার মনে হয় একঘেয়েমি পটলের থেকে একটু বেশি ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, মশলা পটল। খেতে যতটা সুস্বাদু হয় এটা বানানো কিন্তু ততটাই সহজ, আর এটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি, মশলা পটল বা মশালেদার পরবাল। মশলা পটল বানানোর জন্য আমাদের পটলগুলো কিন্তু একটু মোটা সাইজের নিতে হবে। তো আমি এখানে একটু বড় সাইজের মোটা পটল নিয়েছি, আর একটা করে দাগ রেখে রেখে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এই পটলগুলোর মা দু সাইডে কিন্তু মাঝখানে একটু করে চিরে দিতে হবে, যেমন পটল পোস্ত বানানোর সময় আমরা করি, ঠিক তেমন করে কিন্তু পটলগুলোকে একটু মাঝখান দিয়ে এরকম দেখো একটু চিরে দিতে হবে। পুরোপুরি চেরার দরকার নেই, দু সাইডে একটু একটু করে খালি চিরলেই হবে। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন দু চামচের মতন সাদা তেল। তোমরা ইচ্ছে করলে এই রান্নাটা সর্ষে তেল দিয়েও করতে পারো। তেল গরম হয়ে গেলে প্রথমে ছড়িয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো ভালোভাবে তেলের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমাদের 3-4 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিতে হবে, যেন পটলের ওপরের কাঁচা ভাবটা ভালোভাবে চলে যায়। মাঝে মাঝে নেড়ে চেড়ে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। পটলের উপরে যখন হালকা একটু এরকম ভাজা ভাজা হয়ে যাবে, আর পটল এর থেকে বেশি ভাজার দরকার নেই, তো যে সাইডে ভাজা হয়েছে সে সাইডটা বাদ দিয়ে ও নিচের অংশটাকে একটুখানি তেলের দিকে দিয়ে ঠিক একইভাবে এরকম হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখানে পটল আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, কারণ এই পেঁয়াজের গ্রেভিতেই কিন্তু আমাদের মশলা পটলের গ্রেভিটা তৈরি হবে। আর পেঁয়াজগুলোকে কিন্তু একটু ভালোভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে কিন্তু 3-4 মিনিটের মতন ভালোভাবে ফ্লেম বাড়িয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন একসাথে বাটা। দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি 1/2 চামচেরও কম লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন। খুব ভালোভাবে এবার স্টিম কমিয়ে দিয়ে কষাতে হবে। এবার কিন্তু স্টিম কমিয়ে কষাতে হবে, কারণ এখানে পেঁয়াজ আদা রসুন রয়েছে কাঁচা, এর কাঁচা ফ্লেভারটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। খুব ভালোভাবে আমি এখানে কষি নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভাজার জন্য কিন্তু পুরো পেঁয়াজ গলে একদম গ্রেভিতে পরিণত হয়ে গেছে, এই জন্য কিন্তু পেঁয়াজ ভালোভাবে আমাদের লাল করে ভাজতে হবে। তো কষানোর কাজ কিন্তু আমার এখানে একদম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 3 চামচের মতন টক দই দিচ্ছি, আর দইটা কিন্তু অবশ্যই একটু ফ্রেশ দিতে হবে, যেন 3-4 দিনে পুরনো বাসি দই না হয়, তাহলে কিন্তু খুব টক হয়ে যাবে। দইয়ের সাথে একটুখানি জল দিয়ে আবার এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই স্টিমটাকে কমিয়ে দিতে হবে, না হলে গরম অতিরিক্ত গরমে যদি তুমি দইটা দাও তাহলে কিন্তু সাথে সাথে দইটা ফাটাফাটা মানে ছানার মতন হয়ে যাবে। তাই দই দেওয়ার সময় দইটাকে আগে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একদম স্টিম কমিয়ে দিয়ে দিতে হবে, তারপর 2 মিনিটের মতন ওরকম কম স্টিমে কিন্তু কষাতে হবে, তাহলে কিন্তু দই ছানা হবে না। খুব ভালোভাবে দেখো এখানে আমার কষানোর কাজ একদম রেডি।
এবার এর মধ্যে ছড়িয়ে দিলাম চিনি, কারণ এখানে আমরা দই দিয়েছি, দইয়ের টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর মশলার ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমাকে চিনি দিতে হয়েছে। চিনিটা কিন্তু দেবে, তাতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে কিন্তু খেতে ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল। পটল দেওয়ার পরে ভালোভাবে আরও 2 মিনিটের মতো মশলার সাথে পটল আর একটুখানি কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা আর পটল একসাথে মাখিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তবে জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি এখানে দেওয়ার দরকার নেই, কারণ পটলের ওপরের আস্তরণ কিন্তু আমরা ভালোভাবে ভেজে নিয়েছি, শুধু ভেতরে একটু সেদ্ধ হতে হবে। তাই জলটা এমন করে দিতে হবে যেন এই গ্রেভিটা সমান সমান থাকে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, ব্যাস এর থেকে বেশি আর জল দেওয়ার দরকার নেই। নুন মিষ্টিটা তোমরা এর মধ্যে একটুখানি চেক করে নেবে, যদি মনে হয় কম তাহলে এখনই কিন্তু বাড়িয়ে দিতে পারো। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর, এর মধ্যে কিন্তু অনেকটাই গ্রেভি টেনে গেছে। তোমরা চাইলে এই অবস্থাতে নামিয়ে নিতে পারো, বা এর থেকে আরেকটু টানিয়ে গামাকা করে নামাতে পারো। তো আমি একটু ঢাকা দিয়ে আরেকটু টানিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু জল পুরোপুরি টেনে গেছে, যেটুকু থকথকে ভাব আছে এটা কিন্তু আমাদের রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে কাজে লাগবে। তো ভালোভাবে পটলও আমার এখানে কিন্তু খুব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। আমাদের মশলা পটল বা মশলাদার পরোটা একদম রেডি। তুমি এটা গরম রুটি পরোটার সাথে বা ভাত দিয়ে খাও, যা দিয়ে খাবে খেতে কিন্তু লাগে দারুণ। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করতে ভুলো না, সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখা সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।